পোলট্রি বাচ্চা আসার প্রথম চার দিন মানে বোর্ডিং অবস্থা থাকাকালীন এই তিনটে ভুল কোনোদিন করবেন না তাহলে আপনি যতই করুন তারপর আপনি রেজাল্ট করতে পারবেন না তখন মনে হবে কেন রেজাল্ট হচ্ছে না কি জন্য হচ্ছে না অনেক রকম মনে হবে তিনটে ভুলের কথা আপনাদেরকে বলছি এবং কি করবেন সেটা বলছি চলুন শুরু করা যাক যখন বাচ্চা আসে তখন আপনারা দিনে হয়তো কিছুক্ষণ থাকেন অনেকে অনেকক্ষণ যারা থাকেন দেখবেন বেশিক্ষণ তাদের কিন্তু রেজাল্ট হয় আর অনেকজন দেখবেন রাতে তো থাকেনই না কিন্তু ওটা ভুল করবেন না আপনাকে প্রথম তিন চার দিন রাত জাগতেই হবে দেখবেন আপনি একবার জেগে দেখবেন সেই লটে রেজাল্ট দেখবেন মানে জাগবেন দেবার খানিক্ষণ পর পর তারা দেবেন মুরগিগুলোকে তাহলে কি হবে সেগুলো জল খাবার বেশি খাবে আর প্রথম চার দিন ভালো থাকা মানে আপনার মানে রোগ কম হবে আবার মানে পাখির গঠনটাও ঠিকঠাক তৈরি হতে লাগবে এবার দু নম্বর দু নাম্বার যেটা সেটা হচ্ছে খাবার অনেকে কি করে খাবার একবারে অনেকটা খাবার দিয়ে দেয় দি কী হয় ওটা খায় না এবার ওর উপর আবার খাবার দিয়ে দেয় কিন্তু তলাকার খাবারটা কিন্তু থেকেই গেলো এইভাবে দাবার এইভাবেই দ্বিতীয়ই থাকে দ্বিতীয়ই থাকে এভাবে চলতে থাকে এটা করবেন না অল্প অল্প করে খাবার দেবেন আর ঘুনুঘুনু খাবার দেবেন দেখবেন খুব সুন্দর খাবে এবং পাখিটা বাড়বে প্রথম দিন তো পেপারে দিতে হবে তারপরে স্টায়ার ফিডার কিনবেন আর স্টায়ার ফিডার যদি কিনতে না পারেন তাহলে টায়ার মানে সাইকেলের টায়ার দিয়ে চট দিয়ে করে নেবেন এমনি ভিডিও আমার কাছে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কীভাবে করতে হবে দেখবেন অনেক সুন্দর করে পাখিটা খাবার খাবে এবার তিন নাম্বার কথা যেটা সবসময় এটা সবাই ভুলটা করে থাকে মানে জল দেওয়ার ব্যবস্থা কী করে সবাই হয় একবার কেউ দুবার জল পাল্টাই সবাই হয় সকাল একজন একবার পাল্টাইলো আবার সে রাত্রে এটা করবেন না মিনিমাম তিনবার তো পাল্টাবেই নি এবার পারেন তো চারবারও পাল্টাবেন অল্প অল্প করে জল দেন গুনু জল দেন তিনবার জায়গায় চারবার দেন দেখবেন টাটকা টাটকা জলটাও খাবে আবার দেখবেন পাখিটার রোগ কম হবে এই তিনটি জিনিস বাচ্চা অবস্থায় ঠিক করে করবেন দেখবেন আপনার পাখি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে দেখুন একবার এক লট করে দেখুন একটু কষ্ট হবে তিন চার দিনের তো ব্যাপার দেখবেন রেজাল্ট হবে আর আমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও থেকে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন